নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি একটি আনকমন বাঙালি রান্না। এটা এই রেসিপিটা কিন্তু খুব একটা পরিচিত নয়, বড়ি দিয়ে পালং শাক ভাজা। আমরা পালং শাক বলতেই বুঝি যে পালং শাকের তরকারি হয়, পালং পনির হয়, কিন্তু পালং শাক কিন্তু ভাজা খেতে অনেকেই জানেন না। আমি যে পদ্ধতিতে পালং শাক ভাজা দেখিয়েছি, এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে পালং শাকের খাদ্য গুণ তো বজায় থাকবেই, তাছাড়া এর টেস্টটা হবে অসাধারণ। পালং শাক হলো খুবই উপকারী একটি শাক, এর মধ্যে হাই প্রোটিন আছে, তাই বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। আর যারা একঘেয়ে পালং শাকের তরকারি খেতে পছন্দ করেন না, তারা এইভাবে যদি পালং শাক ভাজা বানান, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। পালং শাকে যেহেতু হাই প্রোটিন আছে, তাই যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা পালং শাকটা এড়িয়ে চলবেন, তাদের জন্য কিন্তু এটা ক্ষতিকারক। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় বড়ি দিয়ে পালং শাক ভাজা। পালং শাক ভাজা বানানোর জন্য আমি 500 গ্রাম পালং শাক নিয়েছি, এটা এক আঁটি হয়েছে। এই পালং শাকটা অবশ্যই কচি পালং শাক, শীতযুক্ত পালং শাক দিয়ে পালং শাক ভাজা ভালো হবে না। পালং শাকটা প্রথমে আমি ভালোভাবে বেছে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এটা কুচিয়ে নিয়েছি, তাই এর মধ্যে কোনো অতিরিক্ত জল কিন্তু আর নেই। 10-12টা মুসুর ডালের বড়ি চাটুতে অল্প তেল দিয়ে একটু রোস্ট করে নিয়ে ওটা আমি গুঁড়ো করে নিয়েছি, একেবারে মিহি গুঁড়ো না, হালকা হালকা করে একটু ভেঙে নিয়েছি। 3 কোয়া রসুন ভালোভাবে আমি থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1/2 চা চামচ গোটা সর্ষে, 1টা আস্ত গোটা শুকনো লঙ্কা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন লাগছে, 1/2 চা চামচ চিনি লাগছে, তবে এটা মিষ্টি মিষ্টি হবে না, একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়, তবে চিনি খাওয়া বারণ থাকলে স্কিপ করে যেতে পারেন, তবে দিলে কিন্তু ভালো হবে। আর আমি সর্ষের তেলে রান্নাটা করব। চলুন তাহলে দেখে নিন, চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম করেছি। এবার এর মধ্যে 2টো আস্ত শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম, একই সঙ্গে আমি যে 3 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটাও ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে শাকটা অ্যাড করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, রসুন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার এর মধ্যে পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার পালং শাকটা দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে, 1 মিনিটের জন্য রেখে দেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট রাখার পরে পালং শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, দেখো এই জলেই কিন্তু পালং শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল দেওয়ার কিন্তু দরকার নেই। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। পালং শাক ভাজায় কিন্তু খুব কম নুন দিতে হয়, কেননা পালং শাকের মধ্যে এমনি নুন থাকে, আর শাকটা রান্না হওয়ার পরে কিন্তু অর্ধেকেরও অর্ধেক হয়ে যায় এটা, তাই বেশি নুন দিলে কিন্তু পরে বেশি নুনের জন্য খেতে পারবেন না, তাই খুবই সামান্য নুন দিতে হবে।
এবার এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, আর যে সামান্য একটু হলুদ নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, খুব ভালো সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে, হাইয়ে রাখবেন না, তাহলে জলটা আগেই শুকিয়ে যাবে আর পালং শাকটা কাঁচা থাকবে। এই অবস্থায় যদি মনে করেন ঢাকা দিতে পারেন, তবে যেহেতু এটা কচি পালং শাক তাই এটা ঢাকা দেওয়ার দরকার নেই, কেননা ঢাকা দিলে বেশি নরম হয়ে যাবে আর অনেকটা সেদ্ধ সেদ্ধ ভাব থাকবে, ভাজা ভাজা কিন্তু থাকবে না। এবার এটা আমরা জলটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব, পুরোপুরি শুকাবো না, জাস্ট একটু অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা হালকা জল থাকলে সেই সময় আমরা ভেজে রাখা যে বড়ি গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। আরো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা যে বড়িটা নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বড়িটা দিয়ে দিচ্ছি। এবার আমরা ফ্লেমটাকে বাড়িয়ে দেব, পালং শাকটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করলে এটা একেবারে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পুরো শুকনো করে ভাজা ভাজা করে নেব। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন একটুও জল নেই, আর যে তেলটা দিয়েছিলাম আমরা সে তেলটা কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে আমাদের পালং শাক ভাজা কিন্তু একেবারেই রেডি। দেখুন এটা কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়নি, সুন্দর ভাজা ভাজা হয়েছে। অনেকেই দেখেছি পালং শাক ভাজা করার সময় প্রথমে ভাপিয়ে নেন আর পালং শাকে জলটা ফেলে দেন, সেটা কিন্তু একেবারেই করবেন না, কেননা পালং শাকের জলের মধ্যেই কিন্তু পালং শাকের পুষ্টিগুণ লুকিয়ে থাকে, আর সেই জলটা যদি আমরা ফেলে দিই সেই পুষ্টিগুণটা তো ভালো হয়ই না আর টেস্টও ভালো হয় না। আমি যে পদ্ধতিতে পালং শাক ভাজাটা দেখালাম এইভাবে করলে পালং শাক ভাজার টেস্টটাও ভালো হবে আর পুষ্টিগুণও কিন্তু বজায় থাকবে। এবার এটা নামিয়ে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি পালং শাক ভাজা বড়ি দিয়ে, গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন, আর কেমন হয়েছে সেটা আপনারাই রান্না করে খেয়ে আমাকে বলবেন, আমার তো এটা খুবই প্রিয় একটি রেসিপি। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে, আর সেই সঙ্গে থাকবে আরো নতুন নতুন নানান রকম টেস্ট। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, বাই।